শুক্রবার শীতকালীন সংসদ অধিবেশনে প্রায় 150 জন বিরোধী সংসদকে সাময়িক বহিষ্কারের প্রতিবাদে দিল্লির যান্তর মন্তরে জমায়েত হয় ভারত জোটের সংসদরা। কংগ্রেস শীর্ষ নেতা রাহুল গান্ধী সমাবেশে বলেন, প্রতিটি সংসদে লক্ষ লক্ষ ভোট বহন করে, আপনারা শুধুমাত্র সংসদদেরই সাময়িক বহিষ্কার করেনি, বরং এমন কোটি কোটি মানুষের কণ্ঠ রুদ্ধ করেছেন যারা এখন সাময়িক বহিষ্কৃত প্রতিনিধিদের ভোট দিয়েছিলেন। তারা মনে করে তারা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে পারে, তারা মনে করে তারা দেশের সম্পদ অদানিদের হাতে তুলে দিতে পারে, তবে আমি নিশ্চিত তারা কখনো দেশের যুবকদের বুঝতে পারবে না। তিনি 13 ডিসেম্বরের সংসদে ঘটনা নিয়েও ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। গ্যাস বোম নিয়ে দুই যুবক কিভাবে সংসদে প্রবেশ করতে পারল, তারা যদি নিরাপত্তা জবজবান পার করে আসতে পারে তাহলে তারা আরো কিছু বহন করে আসতে পারত, তারা কিভাবে এসব পরীক্ষণ পাশ করল। তিনি বলেন, যখন এই ঘটনা ঘটেছিল তখন নিজেদেরকে দেশপ্রেমিক বলে দাবি করা বিজেপির সাংসদরা পালিয়ে গিয়েছিল। মানুষকে টেলিভিশনে এটি দেখানো হয়নি, কিন্তু আমরা যারা ঘরের ভিতরে ছিলাম আমরা এটি প্রত্যক্ষদর্শী। গান্ধী আরো বলেন, সরকার যুবকদের কর্মসংস্থান দিতে পারেনি, এটাই এই দুই যুবককে ঘরের ভিতরে লাফিয়ে উঠে প্রবেশ করার কারণ।